বন্ধুরা, আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্পের কথা অনেকেই জানেন এবং অনেকেই এই প্রকল্পে ফর্ম ফিল আপ করেছেন এবং টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনাতেও আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করেছেন এবং এই প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পেয়েছেন। তবে কি আপনারা জানেন কৃষকদের জন্য একটি নতুন ভাতার কার্ড বানানো হচ্ছে? যদি আপনারা এই ভাতার কার্ডের জন্য আবেদন করেন তাহলে আপনারা প্রতি মাসে মাসে 3,000 টাকা করে পাবেন। হ্যাঁ বন্ধুরা, তবে আপনারা এই কার্ডটি কিভাবে বানাবেন, তার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, আপনারা কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, যাবতীয় ডিটেলস জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো যদি আপনারা আগ্রহ করে থাকেন এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রথমত কী কী ক্রাইটেরিয়া দিয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। অবশ্যই আপনাদের স্মল বা মার্জিনাল ফার্মার্স হতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা স্মল এবং মার্জিনাল ফার্মার্স রয়েছেন, যাদের 2 হেক্টরের নিচে জমি রয়েছে, তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। সেই সঙ্গে আপনারা কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না সেটি আপনাদেরকে জানিয়ে দিই। যদি আপনারা কোনো সরকারি চাকরি করে থাকেন বা আপনারা কোনো বড় বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। সেই সঙ্গে আপনারা যদি কোনো রাজ্যসভা বা লোকসভার কোনো রকম কাজে আপনারা যুক্ত হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। মোট কথা হলো, আপনারা কোনো সরকারি এমপ্লয়ি হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। শুধুমাত্র যারা গ্রুপ ডির কর্মচারী রয়েছেন তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে? একটি আধার কার্ড লাগবে এবং ব্যাংকের পাসবুক লাগবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের থাকতে হবে। সেই সঙ্গে পিএম কিষাণ অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পটা কিন্তু প্রধানমন্ত্রীর কিষাণ মানধন প্রকল্পের আন্ডারে কিন্তু পড়ছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কিষাণ মানধন যোজনার মাধ্যমে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধাটি পেয়ে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, তবে আপনারা প্রতি মাসে মাসে যে 3,000 টাকা করে পাবেন, তো শুধু আপনাদের প্রতি মাসে মাসে 3,000 টাকা দেবে না, তার জন্য আপনাদের কি করতে হবে, যখন আপনারা এই প্রকল্পে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করার পর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার এই প্রকল্পের লিঙ্ক থাকবে, তারপরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি আপনারা 60 টাকা করে কিস্তি দিতে চান, অর্থাৎ 60 টাকা করে যদি কিস্তি দিতে চান বা 100 টাকা করে কিস্তি দিতে চান অবশ্যই আপনারা দিতে পারবেন। ধরুন আপনারা 100 টাকা করে প্রতি মাসে মাসে যদি কিস্তি দিতে চান, আপনারা যদি 100 টাকা দেন তাহলেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও 100 টাকা ভর্তুকি দেওয়া হবে, অর্থাৎ মোট 200 টাকা কিন্তু এই প্রকল্পে আপনার খাতায় চলে যাবে। এবং যখন আপনারা এই প্রকল্পের জন্য কন্টিনিউয়াসলি আপনারা এই কিস্তির টাকা ভরে যাবেন এবং 60 বছর পর কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধাগুলো পাবেন। হ্যাঁ বন্ধুরা, 60 বছর পর আপনারা কিন্তু প্রতি মাসে মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন এবং সেই সঙ্গে যদি আপনার কোনো রকম কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্ত্রী কিন্তু সেই পেনশনগুলো পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটি হলো প্রধানমন্ত্রীর কিষাণ যোজনার যে মানধন যোজনা সেই আন্ডারে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকাটি পাবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আপনারা এই প্রকল্পের জন্য কি করে ফর্ম ফিল আপ করবেন দেখুন, এখানে হাউ টু অ্যাপ্লাই বলে রাখা রয়েছে, এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন সিএসসি যে সেন্টারগুলো রয়েছে অনলাইন যেখানে ফর্ম ফিল আপ করা হয় সেখানে গিয়ে যদি আপনারা যোগাযোগ করেন তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনাদের ব্যাংকের কার্ড, সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের IFS কোড অবশ্যই আপনাদের ব্যাংকের লাগবে,
পাসবুক অবশ্যই আপনাদের লাগবে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে যখন আপনারা কোনো সিএসসি সেন্টার বা যে কোনো সাইবার ক্যাফে যাবেন সেখান থেকেই কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করে দেওয়া হবে এবং ফিল আপ করার পরেই কিন্তু আপনাদের প্রথম মাসের কিস্তি করে দ্বিতীয় মাসের কিস্তি করে টাকাটি কাটবে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 50% টাকা ভর্তুকি দেওয়া হবে এবং 60 বছর পরেই কিন্তু আপনারা এই প্রকল্পটির সুবিধাগুলো নিতে পারবেন। তো এই প্রকল্পটি কিন্তু একটি দারুণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের। আপনারা যারা যারা এই প্রকল্পের আন্ডারে আসতে চান অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন। তো কারা কারা আসতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।